我是沙林克，就是 Hello， 嗨。হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রুমের কাজ শুরু করে দিয়েছি, রুমের টুকিটাকি কাজ শেষ করতেছি, কারণ সামনেই তো আমাদের ঈদ চলে আসছে। তো ভাবলাম অল্প অল্প করে কাজগুলো শেষ করে ফেলি। আজকে যেহেতু বাসায় ইফতার বানাবো না, বাইরে যে ইফতার করবো, তো ভাবলাম আজকে হাতের টুকিটাকি কাজগুলো শেষ করে ফেলি। এখন তো আমি ফুলের টপগুলো ঝেড়ে নিচ্ছি আর টেবিল এগুলো মুছে নিব। এখন রুমের টুকিটাকি কাজ শেষ করে শালিনকে নিয়ে একটু বাইরে যাব হাঁটার জন্য। ও চাচ্ছে অনেক দিন ধরে সাইকেল চালাবে বাহিরে, তো রোজা আসতে পর্যন্ত আর বাহিরে যাওয়া হয় না ওকে নিয়ে। তো ভাবলাম আজকে একটু যাবো ওকে নিয়ে বাহিরে। তো শালিন তো সোফায় বসে দুষ্টুমি করতেছে, টিভি দেখে না, অবশ্য টিভি অফ আছে এখন। তো আমি ভাবলাম যে ওকে নিয়ে একটু বাহিরে যাই, একটু ঘুরে আসি। তো আজকে আমরা যে জায়গায় যে ইফতার করব ওই জায়গাটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সুন্দর একটা প্লেস ওখানে, ওখানে যে আজকে আমরা ইফতার করব সবাই মিলে। তো ভাবলাম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। আর ওখান থেকে আসার সময় আমরা অবশ্যই মসজিদে নামাজটা পড়ে আসব। তো আজকের ব্লগটি অবশ্যই আপনাদের ভালো লাগবে। আর আজকে কিছু রান্না করে নিই বাসায়, বাসায় এসে অবশ্যই আমি রান্নাটা করব, যে চিকেন চপ রান্না করব। এক আপু আমাকে রিকোয়েস্ট করেছো যে আপু চিকেন চপ রেসিপিটা শেয়ার করো, তো ভাবলাম আজকে শেয়ার করি। তো এখন আমার হাতে তেমন বেশি সময় নেই, আমি বাসায় এসে তারপর ওই রেসিপিটা শেয়ার করব। সেহেরির খাওয়ার জন্য আমরা ওই রেসিপিটা তৈরি করব। তো এখন প্রথমে আমি রুমের কাজগুলো শেষ করে নিচ্ছি, কারণ সব সময় যখন আমি বাহিরে যাই তখন কিন্তু রুমের কাজগুলো শেষ করে তারপর বাহিরে যাই। তো এখন আজকে আমি রুমটাকে গুছিয়ে নিচ্ছি, আর প্লেট বাটি কিছু হয়েছিলো সেগুলো ধুয়ে মুছে এখন রেখে দিচ্ছি কিচেন ক্যাবিনেটে। আর কিছু খেজুর এখন রেডি করে তারপর রেখে দেবো ডাইনিংয়ে। আর আমার রান্নাঘরের কাজ অলরেডি শেষ হয়ে গিয়েছে, এখন শুধু রান্নাঘরটাকে আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিব। তারপর আমরা প্রায় 6:30-5টার দিকে আসর নামাজ পড়ে তারপর আমরা রওনা হব ওই জায়গাটা যাওয়ার জন্য। আর আমরা যে জায়গাটাতে যাব ওইটাতে অনেক সুন্দর, ওই জায়গাটা ওটার নাম হলো পুত্রাজায়া মাঠের মধ্যে। ওই মাঠে কিন্তু অনেকেই বসে ইফতার করে, শুধু আমরা না, অনেক ফ্যামিলিরা ওখানে বসে। এত সুন্দর হয় ওই জায়গাটাতে, আমি আরও অনেকবার ইফতার করেছি, তবে এবছর আর যাওয়া হয়নি। এই বছর প্রথম যাচ্ছি আজকে আমরা। বাচ্চারা যেতে যাচ্ছিলো, তো ওদের যেহেতু স্কুল বন্ধ, 3 দিন স্কুল বন্ধ পেয়েছে ওরা, শনিবার রবিবার আর সোমবার ওদের স্কুল বন্ধ। তো ভাবলাম আজকে যাই ওদেরকে নিয়ে। তো হাতের কাজগুলো শেষ হয়ে গিয়েছে প্রায়, তো আমি এখন আর কিছুটুকু কাজ আছে সেগুলো শেষ করে শালিনকে নিয়ে এখন যাব বাহিরে সাইকেল চালানোর জন্য। আর শালিন যাচ্ছে পার্কে, যাবে আমাদের হাঁসকে রুটি খাওয়ানোর জন্য। তো আমার কাছে ভালো লাগছিলো না, এখন যেহেতু প্রায় 11:30 মতো বেজে গিয়েছে, বাইরে প্রচুর গরম, রোদ উঠে গিয়েছে। তো ও বলতেছে পার্কে যাবে, তো আমার কাছে ভালো লাগছিলো না যে আমি রোজা রেখে পার্কে যাব, আমার কাছে ভালো লাগছে না, তোমাকে নিয়ে একটু বাইরেই সময় দিব। তাই তো ও রেডি হয়ে গিয়েছে আর বলতেছে চলো বাইরে যাই সাইকেল চালাবো। তো এখন আমরা যাচ্ছি, আমি আর শালিন যাব বাহিরে, আর মিরা আর সালমান তো ওরা যাবে না, ওরা বাসায় ওদের হোমওয়ার্ক আছে, ওরা হোমওয়ার্কগুলো ফিনিশ করবে। আর সাবার করে রেডি হতে বলেছি ওদেরকে নামাজ পড়ে। তো আমি এখন শালিনের সঙ্গে যাচ্ছি বাহিরে, ওকে একটু সময় দেব আজকে। আর আমাদের পেঁপে গাছের পাতাগুলো অনেক লাল হয়ে গিয়েছে, তো ভাবলাম পেঁপে গাছের পাতাগুলো ছিঁড়ে ফেলি, মানে কেটে ফেলে দেয় আর কি। আর আমাদের চিচিঙ্গা ঝিঙ্গা গাছে কিন্তু অনেক ঝিঙ্গা ধরেছে, তো আজকে আর শেয়ার করবো না সেটা, আমি আগামী দিন ব্লগে শেয়ার করব যে ওই ঝিঙ্গা গাছ থেকে আমরা অনেক ঝিঙ্গা পেরেছি। আর প্রচুর ঝিঙ্গা যে হয়ে আছে ভিতরে আমরা কিন্তু বুঝতেই পারিনি, তো আজকে ওর আব্বু চেক করে দেখে অনেক হয়ে আছে। তো আমি এগুলো আজকে আর ছিঁড়বো না, তো আগামী দিন ছিঁড়বো, সেই ব্লগটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমাদের গাছের পেঁপে তো অনেক পেকে যাচ্ছে, প্রতিদিনই কিন্তু পেঁপে গাছের কাছে আমি একটু ঘুরে ফিরে দেখি, আমার কাছে খুবই ভালো লাগে। তো শালিন এখন রেডি হয়ে আমাকে ডাকতেছে যে চলো আমরা যাই বাহিরে। তো ওকে নিয়ে এখন একটু আমাদের বাড়ির পাশে একটু ঘুরবো, তারপর আমরা রেডি হয়ে যাব যাওয়ার জন্য।
আর এখন আমরা চলে এসেছি রোডে, সালেন যাচ্ছে রোডে সাইকেল চালাবে, ওকে আমি এমনিতেও রোডে সাইকেল চালাতে দেই না, কারণ আমার কাছে ভালো লাগে না। কিছুক্ষণ পর পরই কিন্তু এখানে গাড়ি আসে, ওর সঙ্গে সময় দিতে হয়। এই তো সামনে দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, তো ওকে আমি বলতেছি চলো, হয়েছে এবার আমরা বাসায় চলে যাই। ও বলতেছে না, আমি পার্কের সামনে যেয়ে তারপর ফিরে আসব। তো এই তো আমরা পার্কের সামনে প্রায় চলে এসেছি, আমাদের বাড়ির পার্কের তো গেট এটা সামনেই, এই এই পাশ দিয়েই কিন্তু আমরা পার্কে যাই হাঁটার জন্য। আমি তো আরও অনেকবার আমার পার্ক ভিডিও করে দেখিয়েছি আমার ব্লগের মধ্যে, আর আমার চ্যানেলে অনেক আপুরাই খুব সুন্দর করে কমেন্ট লিখো, অনেক আপু ভাইয়ারা খুবই ভালো লাগে আমার কাছে। অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে, আর আমার নতুন নতুন ভিউয়ার্সরা যারা জয়েন হয়েছ তাদেরকে, আসলে তোমরা এত এত ভালোবাসো আমাকে, এত সুন্দর করে কমেন্ট লিখো, আমি কখনো ভাবতেও পারিনি। তো আমরা ওখান থেকে ঘুরে তারপর এখন বাসায় চলে এসেছি, আর এখন আমি শাওয়ার করব, শালেনকে শাওয়ার করে দিব, আমরা এখন রেডি হয়ে তারপর চলে যাব বাহিরে। আর এখন হলো আমাদের প্রায় 5:30 বেজে গিয়েছে, আমি বাসার সব দরজা জানলা অফ করে দিয়ে তারপর এখন আমরা যাচ্ছি ওখানে। তো আমরা যাওয়ার সময় অবশ্য আমরা ইফতারটা কিনে নিয়ে যাব, আর বাসা থেকে কিছু নিয়ে যাচ্ছি না, কারণ বাসায় তো সবসময় ইফতার করি, তাই ভাবলাম যে আজকে বাহির থেকে গরম গরম খাবার কিনে তারপর আমরা ওখানে বসে খাবো। তো খুবই সুন্দর ওই প্লেসটা, আমার কাছে খুবই ভালো লাগে, আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই মসজিদে নামাজ পড়তে। ওখানে আমি আরও অনেকবার নামাজ পড়েছি, তবে আজকেও আশা করেছি ইনশাল্লাহ ওখানে নামাজটা পড়ে নামাজটা আদায় করে আসবো। তো আপনাদের সঙ্গে শেয়ার করবো যে মহিলাদের নামাজের স্থান কীরকম, মহিলারা কীভাবে নামাজ আদায় করে, এই দেশের মহিলারা খুবই ভালো লাগে আমার কাছে। তো মসজিদে যখন আমি যাই বা ইমামের সঙ্গে নামাজটা আদায় করি, তখন কিন্তু খুবই ভালো লাগে, যে আমি কী বলবো ভাষায় প্রকাশ করতে পারি না। তো আমরা এখন অলরেডি চলে এসেছি পুত্রাজয়া, এটা হচ্ছে পুত্রাজয়া ব্রিজ। তো এটা হচ্ছে এখন দিনের বেলার ভিউটা, রাতের ভিউটা আরও বেশি ভালো লাগে, ফুলি লাইটিং থাকে বিভিন্ন কালারের, কালারফুল একদম লাইটগুলো দেখতে ভালো লাগে। তা আমি যখন রাতে বাসায় যাব, তারা বিপরে তো আজকে আমরা এখান থেকে যাব, তারা বিমাগরি নামাজ পড়ে, তখন কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করব যে এই ব্রিজের লাইট দেখতে কীরকম। তো এখন আমরা যাচ্ছি ওখানে, প্রায় চলে এসেছি কাছাকাছি। প্রথমে আমরা যাব একটা রেস্টুরেন্টে, ওই রেস্টুরেন্ট থেকে আমরা খাবার অর্ডার করব, গরম গরম খাবার অর্ডার করে প্রায় 5 মিনিট আগে আমরা খাবারটা নিয়ে যাব ওখানে। আর এই প্লেসটা অনেক সুন্দর, খুব ভালো লাগে এখানে, আমি আরও অনেকবার এসেছি, আর এখন তো প্রচুর গরম গরম, কিন্তু এই জায়গাটাতে আরও বেশি পড়ে। আর আমাদের সামনে দেখা যাচ্ছে একটা ব্রিজ, এই ব্রিজের নিচেও কিন্তু অনেকে বসে ইফতার করে, খুব জায়গা জায়গায় বসে বসে সবাই ফ্যামিলিরা ইফতার করে, খুবই ভালো লাগে। শুধু আমরা একা না, অনেক ফ্যামিলিরা কিন্তু এখানে এসে ইফতার করে, আমার কাছে খুব ভালো লাগে। মসজিদের আশেপাশে, তারপর সামনে পিছনে, আমার কাছে অনেক আনন্দ লাগে এখানে, তাই আমি আজকে ভাবলাম যে এখানে এসে ইফতারটা করি। তো দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু সবাই জায়গা নিয়ে নিয়েছে, অনেক দূর থেকে দেখা যাচ্ছে যে মানুষ আশেপাশে বসে পড়েছে অলরেডি। তো আমরা এখন একটা সুন্দর প্লেস খুঁজে নিচ্ছি যে আমরা কোথায় বসব, এখানে কিন্তু আরও অনেক লোক বসে পড়েছে, তো আমরাও দেখতেছি যে কোন জায়গাটাতে আমরা বসবো এখন। আর শালিনের আব্বু গিয়েছে এখন খাবার অর্ডার করার জন্য, তো আমি সালমানকে বললাম যে এখানে রেখে দাও, আমরা যে ড্রিঙ্কস কিনে নিয়ে এসেছি সেই ড্রিঙ্কসগুলো এখানে রেখে দেবো এখন সাজিয়ে, তারপর আমরা নিচে বসবো। তো শালিন এখন দুষ্টুমি করবে, একটু খেলবে, আর সালমানকে আমি পাঠিয়ে দেবো রেস্টুরেন্টে যে তোমার আব্বুর সাথে যাও, তোমার আব্বু খাবার নিয়ে আসবে। আর শালিনার বাসা থেকে আসার সময় কিন্তু সাইকেল নিয়ে এসেছে, ও খেলতেছে, অনেক মজা করতেছে, সাথে মীরা আছে, মীরা ওকে হেল্প করতেছে, ওরা অনেক দূর ঘুরে আসতেছে, আমি এখানে বসে আছি, আমার কাছে ভালো লাগছিলো না তাই। আর অনেক গরম পড়ছে, গরমের মধ্যেও কিন্তু খুব ভালো লাগতেছে। আর আমাদের আশেপাশে কিন্তু আরও অনেক ফ্যামিলি আছে, ওনারাও বসেছে ইফতার করার জন্য অপেক্ষা করতেছে। আমাদের আর 1 ঘন্টা টাইম আছে, প্রায় এখন 6:30 বেজে গিয়েছে, 7:30 তো আজান দিবে। আর ওই তো দেখা যাচ্ছে মীরা আর শালিন অনেক দূরে গিয়েছে ওরা, তো অনেকেই কিন্তু এখনও জায়গায় জায়গায় বসতেছে খুব সুন্দরভাবে, কেউ বিছানা নিয়ে এসেছে, আবার কেউ পেপার নিয়ে এসেছে, যার যেটা ইচ্ছা ওরকম। তো শালিন আর মীরা এখন চলে এসেছে, ওরা ওদের দুষ্টমি করা শেষ, ওরা এখন বল খেলবে। শালিন বল নিয়ে এসেছে আসার সময়, আর পানি খাচ্ছে একটু পর পর। তো ওর শরীরটা তেমন বেশি ভালো নেই, আমার মনে হয় ওর জ্বর আসবে, শরীরটা একটু গরম লাগছিল, তো দেখি কী অবস্থা আর কি। তো এখন ওরা খেলাধুলা করতেছে আর আমি তো এখানে বসে আছি, আর শালিন কিছুক্ষণ পর পর এসে কিন্তু পানি খেয়ে নিচ্ছে।
তো আমি অনেক সময় ধরে এখানে বসেছিলাম, তো সালমান আর ওর আব্বু আসতেছে না, তো আমি ভাবলাম দেখি ওরা আসে না কেন, তো লেট কেন, তাই আমি যাচ্ছি ওদেরকে আনার জন্য। আমরা যেই জায়গায় বসেছি তার পাশেই কিন্তু রেস্টুরেন্ট, এখনও কিন্তু অনেক লোক আসতেছে, তো ওনারাও কিন্তু বসতেছে সব ফ্যামিলি নিয়ে। খুবই মজা হয় এই জায়গাটাতে, আর অনেক আনন্দ করতে পারি আমরা। তো পাশাপাশি কিন্তু অলরেডি অনেকে বসে গিয়েছে আর খাবারটা রেডি করতেছে, তো আমাদের খাবারটা এখনও আসেনি। তো আমি এখন যাচ্ছি, শালিন যাচ্ছে আগে, পিছনে আমি যাচ্ছি। আর এখানে নামাজের স্থান করে দিয়েছে, নামাজ পড়বে ইফতার পরে। খুবই সুন্দর সিস্টেমটা করেছে, ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। তো আমি আর এখানে নামাজ পড়বো না, আমি মসজিদে যেয়ে পড়বো নামাজ। আমার কাছে মসজিদে নামাজ পড়তে খুবই ভালো লাগে। তো এখন আমাদের খাবারটা নিয়ে এসেছে শালিনের আব্বুই, তো আর ওর আব্বু রেডি করে দিচ্ছি, ইফতারটা রেডি করতেছে সবার জন্য। আর শালিনই তো দুষ্টুমি করতেছে, শালিন অবশ্য আজকে কিছু খায়নি। তো এখন আমাদের আজান দিয়ে দিয়েছে, আমরা এখন খাবারটা খেয়ে নিচ্ছি সবাই মিলে। আর একসঙ্গে বসে ফ্যামিলি সবাই মিলে ইফতার করার মজাটাই কিন্তু অন্যরকম। গতকালকে এক আপু আমাকে কমে লিখেছে যে আপু তোমাদের ফুল ফ্যামিলি সহ একটা ইফতারের ভিডিও দিও। তো এই তো আমরা ফুল ফ্যামিলি মিলেই তো বসে খেয়ে নিচ্ছি, আপু তোমরা দেখে নাও, আর তোমাদের নিয়ে খেতে পারলে আরও বেশি ভালো লাগতো, সবাইকে দেখিয়ে খাচ্ছি। তো এখন আমরা ইফতারটা করে নিচ্ছি। হ্যালো, তো এখন আমাদের ইফতারটা খাওয়া হয়ে গিয়েছে। শালিন কিন্তু দুষ্টুমি করতেছে, ও বলতেছে আজকে এখান থেকে যাবে না। এখন কিন্তু অন্ধকার নেমে আসছে প্রায়, দেখাই যাচ্ছে কিন্তু অনেকে খেয়ে নিচ্ছে খাবারটা। আর বোঝা যাচ্ছে যে অনেক ফ্যামিলি কিন্তু বসে আছে আশেপাশে, আর খুবই ভালো লাগলো আজকের এই প্লেসে এসে। তো এখন আমি যেহেতু নামাজ পড়বো, তাই চলে যাচ্ছি মসজিদে নামাজ পড়ার জন্য। তো আমাদের খাওয়াটা হয়ে গিয়েছে, একটু তাড়াহুড়ার মধ্যেই আমরা আছি, যেহেতু মাগরিব নামাজ কিন্তু অনেক অল্প সময়ের মধ্যে আদায় করে নিতে হয়, তাই আমরা এখন যাচ্ছি মসজিদে। এখন আমরা চলে এসেছি মসজিদের কাছে, আর মসজিদের আশেপাশে কিন্তু অনেক লোক এখনও বসে ইফতার করতেছে। এখানেও কিন্তু অনেক লোক হয়েছে আজকে, এই তো দেখা যাচ্ছে সব পাশে আশেপাশে শুধু ফ্যামিলি বসে আছে খাবার নিয়ে। তো আমার কাছে খুবই ভালো লাগতেছে, আর ওর আব্বুকে বলতেছি আমি যে আজকে তো অনেক ভালো লাগলো বাইরে এসে ইফতার করে। তো এখন আমরা মসজিদে চলে এসেছি, এটা হচ্ছে পুত্রাজায় বড় মসজিদ। তো এই মসজিদেও কিন্তু ফ্রি ইফতারি খাওয়ায়, আমার কাছে কেন যেন ফ্রি ইফতারি খেতে ভালো লাগে না, তাই আমি আর মসজিদে আসিনি। অনেকেই কিন্তু মসজিদে বসে ইফতার করে, এমনকি নামাজ পড়ে, তো আমি কখনই মসজিদে ইফতার খাই না, কেন জানি আমার কাছে ভালো লাগে না তাই। তো এখন আমি চলে এসেছি নামাজের জায়গায়, এখানে হচ্ছে মহিলাদের স্থান, এখানে মহিলারা নামাজ পড়ে। আর পাশে হচ্ছে হাতের ডান বামে হচ্ছে মহিলাদেরটা, তার হাতের ডানে হচ্ছে ছেলেদেরটা। তো আমি আর মীরা এখন নামাজটা আদায় করে নিচ্ছি, আর সালমান আর সালিন ওরা গিয়েছে ছেলেদের ওখানে। তো এখন আমরা নামাজটা পড়ে নিচ্ছি। তো এখন আমাদের নামাজটা আদায় করা হয়ে গিয়েছে, এখন আমরা চলে যাব বাসায়। আমাদের এখন কিন্তু অনেক রাত হয়ে গিয়েছে, প্রায় 11টা বেজে গিয়েছে। তো বাসায় যেয়ে তারপর আমি রান্না করতে হবে, তো এমনি তো আজকে একটু লেট হয়ে গিয়েছে, আর বাইরে বের হলে কিন্তু এমনি তো অনেক লেট হয়ে যায়। তো আমরা এখন চলে যাচ্ছি বাসায়।
তো আমি এখন চলে এসেছি বাসায়। আর এক আপু রিকোয়েস্ট ছিল যে চিকেন চপ কীভাবে আমি তৈরি করি সেটা শেয়ার করার জন্য, তো ভাবলাম আজকে চিকেন চপ তৈরি করি। তো আজকে চিকেন চপ তৈরি করার জন্য আমার কী কী লাগছে, আমি এখানে তিনটি ড্রামস্টিক নিয়েছি। ড্রামস্টিকের অবশ্য আমি হাড় ফেলে দিয়েছি, হাড় ফেলে দিয়ে কিন্তু চিকেন চপ তৈরি করা হয়। তো এখন আমার এটার মধ্যে যে যে মশলাগুলো লাগছে সেই মশলাগুলো এখন দিয়ে তারপর আমি ঝটপট রান্নাটা করে ফেলবো। আর এই চিকেনটাকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটা বড় একটা বোল নিয়েছি আমি, বোলের মধ্যে চিকেনগুলো দিয়ে দিয়ে দিলাম একটি ডিম। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ হোয়াইট পেপার অ্যান্ড ব্ল্যাক পেপার। আর এই রেসিপিটা অবশ্য আমার রান্নার চ্যানেলে দেওয়া আছে, তাও আজকে আমি শেয়ার করতেছি আপুর জন্য, শুধু যে আপুটা আমাকে কমে লিখেছে ওই আপুটার জন্য। এখন দিয়ে দিলাম আমার জিরার পাউডার, ধনিয়ার পাউডার হাফ টেবিল স্পুনের চেয়ে একটু কম। আর এখানে নিয়েছি আমি চিকেন ফ্রাইয়ের পাউডার, যে কোনো ব্র্যান্ডের চিকেন ফ্রাইয়ের পাউডারটা নিলেই চলবে। আমি এখানে দিয়ে দিব প্রথমে হাফ কাপ পরিমাণ চিকেন ফ্রাইয়ের পাউডার দিয়ে দিলাম, দিয়ে এখন চিকেনটাকে আমি একটু ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। তো এখন আমার চিকেনটা মাখা হয়ে গিয়েছে, দেখতেই পারছেন মশলাগুলো কিন্তু একদম মাখা মাখা হয়ে গিয়েছে। চিকেনটাকে এখন আমি ফ্রাই করে নেব। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর এখন দিয়ে দেবো চিকেনগুলো। চিকেনগুলো আমি একটু হালকা পরিমাণে ভেজে নেব প্রথমে, তারপর চুলাটাকে হাই হিট করে তারপর একটু লাল করে ভেজে নেব। আর অনেক আপুর রিকোয়েস্ট ছিল যে করলা ভাজি কীভাবে করি সেটা শেয়ার করার জন্য, তবে আজকের ব্লগে আর শেয়ার করতেছি না, আমি নেক্সট ব্লগে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ করলা ভাজি আমি কীভাবে করি একদম কালার ঠিক রেখে। তো আমার এখন চিকেনটা এক পিট ফ্রাই করা হয়ে গিয়েছে, এখন আমি আরেক পিট উল্টে দিচ্ছি। আর এই চিকেনটাকে আমি একটু লাল লাল করে ফ্রাই করে নিব, তবে সাবধানে করতে হবে, তা না হলে কিন্তু আমার মতো তেল ছিটকে আসবে গায়ের মধ্যে। দেখতেই পাচ্ছেন আমার গায়ে কিন্তু তেল ছিটে এসেছে এই চিকেন ফ্রাইটা ভাজতে গিয়ে, যেহেতু অনেক তাড়াহুড়োর মধ্যে আছি, এখন কিন্তু একটু সময় লাগতেছে এই চিকেনটা ফ্রাই করতে। তো এখন আমি চিকেনটাকে ফ্রাই করানো হয়ে গিয়েছে প্রায়, এখন আরেক পিট আমি উল্টে দিচ্ছি। তারপর আমি একটা কাটা চামচের সাহায্যে এটা চেক করে নেব যে কতটুকু পরিমাণে চিকেনটা সিদ্ধ হয়েছে। আর এই চিকেনটা সিদ্ধ হতে তেমন বেশি সময় লাগে না, যেহেতু ফ্রামের মুরগি, ফ্রামের মুরগি ফ্রাই হতে তেমন বেশি সময় লাগে না, অতি তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো এখন আবারও আমি ঢেকে দিচ্ছি এক দুই মিনিটের জন্য। তো এখন অলরেডি আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, আমি একটা কাটা চামচের সাহায্যে চেক করে নিচ্ছি। এই তো বোঝাই যাচ্ছে আমার চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি চিকেনগুলোকে উঠিয়ে নেব। তো এখন আমার চিকেন চপগুলো হয়ে গিয়েছে, আমি একটু লেবু দিয়ে একটু পরিবেশন করে নিয়েছি, আর দিয়ে দিলাম চিলি সস। তো আশা করছি আজকের এই রেসিপিটি সবার ভালো লেগেছে, আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।